এই যে সেলাহারার যন্ত্রণা কিভাবে ওইটা আমি নিজে জানি না আমি এখান থেকে যাওয়ার মন চাচ্ছে না আমি এখানে বসে আছি ওই তালগাছের গোড়ায় আমি বসে থাকি তখন আমার ছেলে বাবুর একটা ডাকবে আমি সব আমার মনে পড়ে শিবলী সাদিক হৃদয়ের উপর বয়ে চলা পাহাড়িদের নির্যাতন যেন এখনও চট্টগ্রামের রাউজানে একটা আতঙ্ক তৈরি করে রেখেছে আপনি জানলে হয়তো অবাক হবেন যখন হৃদয় হত্যার মূল আসামি পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলা হয়েছিল সেদিন পুলিশের কিছু লোক আহত হয়েছিল আর এর জন্য পুলিশ মামলাও করেছে এরপর থেকে রাউজান থানার কদলপুর গ্রামটা একেবারে পুরুষশূন্য হয়ে গেছে কদলপুরের অনেক পুরুষ এলাকা ছাড়া হলেও হৃদয়ের বাবা ঠিকই সেখানে রয়েছে এবং তিনি হৃদয়ের সেদিনের ব্যাপারে এমন একটা অজানা তথ্য দিয়েছে যেটা আপনার শরীরে কাঁপন তৈরি করবে কি জন্য আমার ছেলেকে নিয়ে গেছে কি জন্য আমার ছেলেকে গুম করে খুন করছে কি জন্য আমাকে এত টাকা মানে মানুষের কাছ থেকে হাত পেতে নিয়ে হয়ে আমার নিয়ে গেছে দেওয়ার পরেও আমার ছেলেকে পাই নাই একটা খবর দিতে হয় সারা দল করতে হয় ওটা করতে দেয় না এরকম করে আমার ছেলেকে ওরা খুন করেছে আমি সরকারের কাছে হৃদয়কে গুম করার পর তার বাবার কাছে যখন মুক্তিপণ হিসেবে 15 লাখ টাকা দাবি করে তখন খুব আকুতি মিনতি করে তার বাবা 2 লাখ টাকা নিতে তাদের রাজি করায় তখন তিনি তাদের 2 লাখ টাকা দেন আর বাবা বলেন এখন আমার ছেলেকে দিয়ে দেন তখন তারা বলে আপনি যেতে থাকেন আপনার ছেলে বাসায় পৌঁছে যাবে আপনি একবার অনুভব করেন তখন তার বাবার মনে কত বড় সুনামি বয়ে যাচ্ছিল আর যখন তার বাবা জানতে পারে ছেলে আর নেই তার কাছ থেকে টাকা নেওয়ার আগেই ছেলেটা না ফেরার দেশে চলে গেছে তখন কেমন ছিল তার মানসিক অবস্থা একটা কল দিছে তো কল দিয়ে বলতেছে আম্মু আমাকে হাতে নিয়ে আসছে হাত 8-10 জন ধরে পারম থেকে তারপর বলতেছে তো আম্মু ওরা আবার কল দেবে আর কথা বলতে বেশিক্ষণ কথা বলতে দিচ্ছে না আমাকে হাত আবার কল দেবে বাবা আরো বলেছিল যখন তারা আমার থেকে 2 লাখ টাকার মুক্তিপণ নেয় তখন তারা আমাকে আরো বলেছিল সামনে আছে আপনার ছেলে একটু সামনে গেলেই তার দেখা পাবেন বাবার অবস্মন তখন ছুটে গিয়েছিল সেই পাহাড়ের পথ ধরে হয়তো 14 দিন ধরে নিখোঁজ থাকা তার কলিজাটার খোঁজ পাবে কিন্তু সামনে গেলেও তার সন্তানের দেখা পায়নি সে বাবার মন বলে আরেকটু সামনে গেলে হয়তো ছেলেকে পাবো কিন্তু জীবনের কি নির্মম পরিহাস সেখানেও সে পায়নি ছেলেকে হৃদয়কে রাত 2টায় ফোন দিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে তার সাথে করা এমন নিষ্ঠুরতা এই যুগের মানুষ কি ভুলতে পারবে যদিও আমরা সময়ের সাথে হৃদয়ের নামে ছেলেটাকে একসময় ভুলে যাব তবে তার পরিবার তার মা বাবা তাদের কিভাবে বলবে একমাত্র একটা বাবা আর মাই জানে সন্তান হারানোর ব্যথা কতটুকু কষ্টের দোয়া রইল হৃদয় যেন পারে ভালো থাকে আল্লাহ যেন হৃদয়ের মা বাবাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দান করে আর যারা হৃদয়ের সাথে এমন বর্বরতা করেছে তাদের জন্য সুষ্ঠু একটা বিচার হয় এখন আমার স্ত্রী পাগলের মতো হয়ে গেছে ওনার খোঁজ জ্ঞান হয়ে গেছে অন্যদিকে বাড়িতে কখনো ছেলের জামা কখনো ছেলের হেলমেট নিয়ে আহাজারি করছেন হৃদয়ের মা নিহত হৃদয়ের মাকে সান্ত্বনা দিতে ছুটে আসছেন পাড়া প্রতিবেশীরা